আচ্ছা, আপনার ওই নাক ডাকার ব্যাপারটা একটু বলুন একটু। বলছিলাম আগে যে ওষুধটা আপনি দিয়েছিলেন, না, আপনার এই নাক ডাকার যে সমস্যাটা ছিল, আমি তো আপনি দেখলাম সেদিন এখানে হালকা একটু ঘুমিয়েছিলেন, তাতে খুব জোরে জোরে আওয়াজ দিয়ে নাক ডাকছিলেন। হ্যাঁ, তো এই নাক ডাকার যে সমস্যাটা ছিল, এটা আপনার কতদিন থেকে ছিল? এটা অনেকদিন ধরে, তাও কত বছর? 2-4 বছর, 5-4-5 বছর ধরে। 4-5 বছর আগে থেকে আপনার এই নাক ডাকার সমস্যাটা ছিল। হ্যাঁ কিরকম আওয়াজটা হতো আপনি তো জানবেন না, হ্যাঁ, অন্যান্য যা আপনার কাছে যারা থাকে তারা বলতে অনেক পারবে জোরে জোরে আওয়াজ হতো, কিরকম আওয়াজটা হতো। মানে অনেক জোরে জোরে আওয়াজ হতো, খুব গ্যাং, জোরে জোরে হ্যাঁ, গ্যাং নাক রানো টাইমে কেমন একটা আওয়াজ হতো, অনেক জোরে জোরে নাক ডাকে যেরকম, গোঙানি টাইপের হ্যাঁ ওই হ্যাঁ, ধরনের। নাক ডাকানো টাইমের আওয়াজটা এখানে হতো। সেদিন চেম্বারে যখন আপনি আপনার স্ত্রীর জন্য ওষুধ নিতে এসেছিলেন, তখনও আপনি হয়তো একটু ঘুমিয়ে গিয়েছিলেন, তো হ্যাঁ তখনও হ্যাঁ, অনেক জোরে জোরে আওয়াজ আসছিল, যে কারণে আমি আপনাকে ওষুধের জন্য নিজে থেকেই বললাম। তো এই নাক ডাকার সমস্যাটা আপনার 4-5 বছর থেকে আছে হ্যাঁ, 4 বছর এবং ধরে আছে, অনেক জোরে জোরে আওয়াজ আসছিল। হ্যাঁ, অনেক জোরে জোরে আওয়াজ হচ্ছে, তো আমি আপনাকে আগের দিনে ওষুধ দিয়েছি, হ্যাঁ একদিনে ওষুধ দিয়েছি এবং আমি নিজে থেকে যেচে আপনাকে ওষুধ দিয়েছি। হ্যাঁ, আপনি নিজে থেকে আচ্ছা, দিয়েছেন, এটা একটা কারণটা বলি, কেননা এই নাক ডাকার যে ব্যাপারটা আছে এটা কিন্তু কোনো ট্রিটমেন্ট নেই, এর জন্য অনেকে অনেক ড্রপ ব্যবহার করে, অনেকে এখন দেখছি বিভিন্ন অ্যাডে দেখি ক্লিপ দিচ্ছে, ক্লিপ ব্যবহার করছে, হ্যাঁ, তো তাতে কিন্তু রেজাল্ট কিছু পাওয়া যায় না। না, তো আমি এই নাক ডাকার চিকিৎসাটা আমি কিছুদিন থেকে করছি এবং তাতে খুব ভালো রেজাল্ট, রেজাল্ট বলতে গেলে প্রায় মানে ম্যাক্সিমাম 95% রেজাল্ট পাচ্ছি নাক ডাকার যে রুগীরা আসছে তাদের হ্যাঁ, কাছে আমার দিয়ে। অসুবিধা হচ্ছিল এখন অনেকটাই তো ভালো, যে কারণের জন্য আমি নিজে থেকে কাউকে যেচে ওষুধ দিই না, তো যে কারণে আমি যখন আপনার ব্যাপারটা দেখলাম হ্যাঁ তখন আমি নিজে থেকেই আপনাকে বললাম যে আপনি এই ওষুধটা খান, নাক ডাকার আপনার কমে যাবে। হ্যাঁ, আপনি নিজে থেকে বলেছেন, নিজে থেকে আমি বলেছিলাম, হ্যাঁ নিজে থেকে বলার কথা নয়, আপনি এসেছিলেন আমার স্ত্রীর ওষুধ নিতে, আমি নিজে থেকে বলেছিলাম, কারণ আমি জানি যে না এটা শিওর কমবে এবং এটার কোনো ট্রিটমেন্ট নেই, কোনো মেডিসিন কোনো প্যাথিতে নেই, না আয়ুর্বেদিকে না অ্যালোপ্যাথিতে। তো হোমিওপ্যাথিতে ট্রিটমেন্ট হয়তো সেরকম অনেকেই করেন না, তো আমি এটাতে খুব ভালো রেজাল্ট পাচ্ছি এবং পেয়েছি, সেই জন্য আপনাকে যেটা আমি নিজে থেকেই ওষুধ দিয়েছিলাম। তো এখন আপনি বলুন, আপনি যে একবার ওষুধ খেয়েছেন, হ্যাঁ, 1 মাসের ওষুধ দিয়েছিলাম, 1 মাসের ওষুধ খাওয়ার পরে এখন আপনি বলুন আপনার নাক ডাকাটা আগে কেমন ছিল এখন কেমন আছে? আগে তো অনেক বেশি ছিল, তাও ধরেন 100%-এর মধ্যে প্রায় 50% কমের মধ্যেই, একবার ওষুধ খেয়ে মোটামুটি 50% নাক ডাকা ব্যাপারটা কমে গেছে। হ্যাঁ, কমে গেছে। আমরা কিছুদিন গ্যাপ দিয়েছিলাম, খাইনি, বাইরে ছিলাম, আচ্ছা, ওষুধ খাওয়ার একটু হ্যাঁ ডিসকন্টিনিউ হয়েছে, হ্যাঁ, কিন্তু যেটা ওটা খেলে আরো কমে যেত, আরো কমে যেত। হ্যাঁ, যাক, 1 মাসের ওষুধটা খেয়েছেন, যেটুকুই খেয়েছেন তাতে মোটামুটি 50% আমার নাক ডাকার সমস্যা কমে গেছে। হ্যাঁ, কমে গেছে, তাহলে আপনাকে আমি যেটা আগের দিনে বলেছিলাম যে হ্যাঁ নাক ডাকার ওষুধটা আছে আপনাকে আমি দিচ্ছি, আপনি নিয়ে যান, তো সেটা খাওয়ার পর আপনি মোটামুটি রেজাল্টটা পেয়েছেন। হ্যাঁ, মোটামুটি অনেকটাই পেয়েছি, 50% একবারে ওষুধই কমে গেছে। 50%, যাক, আজকেও আপনাকে ওষুধ দিলাম। তো যেটি আমি ওষুধ দিয়েছিলাম এটার একটাই কারণ, কেন এটা সবাই জানেও না যে নাক ডাকার চিকিৎসা হয়, সেই জন্য ডাক্তারদের কাছে সেরকম বলেও না কেউ। হ্যাঁ, তো আমিও চাইছি যে সেটা মানুষটা জানুক এবং এর যে চিকিৎসা একটা আছে, খুব ভালো একটা আছে, সেটা মানুষ সাধারণ মানুষ জানুক, কারণ এটা একটা খুবই বিরক্তিকর এবং সমস্যা যে নাক ডাকে শিওরিটি ফিল করতে পারে না, কিন্তু যে ব্যক্তির পাশে শুয়ে থাকে সে বুঝতে পারে যে সেটা কতটা কতটা অস্বস্তিকর ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, সেটা একমাত্র তারাই বুঝতে পারবে, যে নাক ডাকে সে বুঝতে পারবে না, না, কিন্তু যে সঙ্গী তার কাছে থাকে সে বুঝতে পারবে যে নাক ডাকার সমস্যাটা কতটা বড় সমস্যা। তো যাক, এটা যদি যেহেতু অ্যালোপ্যাথিতে বা আয়ুর্বেদিকে কোনো ট্রিটমেন্ট নেই, এটা যদি হোমিওপ্যাথিতে লোকে আরোগ্য হয়, সুস্থ হয়, তাহলে সেটা কিন্তু অনেক ভালো জিনিস এবং ভালো রিপোর্ট। তো যে কারণে আমি ওষুধটা আপনি দিয়েছিলাম এবং আপনি ওষুধটা খেয়ে অনেকটাই ভালো, অনেকটাই 50% ভালো বলে। আচ্ছা, ঠিক আছে, ওকে।